वेलकम टू स्टूडेंट ट्यूटोरियल। प्रिय शिक्षार्थी, आज हम षष्ठ श्रेणी बांगला मॉडल एक्टिविटी टास्क पार्ट 5 के प्रश्नगुल उत्तर सह आलोचना करब। चलो आलोचना कर दीची, खाता लिखे नाओ। प्रथम कि बोले, नीचे प्रश्नगुल उत्तर दाओ। प्रथम प्रश्न, धान काटार पर एके बारे आलदा दृश्य, मौसुमी दिन गद्यांश अनुसरण से दृश्य वर्णना कर। उत्तर लिखे नाओ, धान काटार पर मठर चेहरा एके बारे आलदा। এই সময় সূর্যের আগুন যেন ঝরে পড়ে পৃথিবীর উপরে, ফলে জমি ধীরে ধীরে ফুটিফাটা হয়ে যায়। রোদের দিকে তাকানো যায় না, মাথা ঝিমঝিম করে সেই রোদে। নদী নালা খালবিলের জল শুকিয়ে যায়, হাওয়ায় যেন আগুনের হালকা বয়ে যায়। তবে সন্ধ্যার পর মৃদুমন্দ স্নিগ্ধ বাতাস প্রবাহিত হয়। গ্রীষ্মের দুপুর পথে লোক চলাচল যথেষ্ট কমে যায়। রাখাল বালকেরা গাছের তলায় বিশ্রাম নেয়। প্রকৃতিতে ভয়ানক রুক্ষতা বিরাজ করে। সন্ধ্যার মাঝে মাঝে আকাশ কালো করে কালবৈশাখী ঝড়ের আগমন ঘটে। ঝড়ের দাপটে অনেক গাছপালা ও কাঁচা বাড়ি মাটিতে পড়ে যায়। চলো দ্বিতীয় প্রশ্ন এবার দেখে নাও। দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র হাট কবিতায় কিভাবে বিবৃত হয়েছে তা আলোচনা করো। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত হাট কবিতায় গ্রামীণ প্রকৃতির নিটল ছবি প্রকাশিত হয়েছে। দিনের আলো কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বকেরা ডানায় পড়ন্ত রোদ মেখে বাসায় ফিরতে থাকে। দলহারা একক কাকের ডাকে নিশা নামে গ্রামের বুকে। দূরে দূরে অবস্থিত গ্রামের কুটিরগুলিতে দ্বীপের আলো জ্বলে ওঠে, অন্যদিকে হাট ডুবে যায় গভীর অন্ধকারে। নদীর বুক থেকে বয়ে আসা বাতাস পুকুর পাড়ের গাছের শাখায় শাখায় বাধা পেয়ে এমন শব্দ তোলে যেন নদীর বাতাস প্রশ্বাস ছাড়ছে। হাটের দোচালা বন্ধ হওয়াকে কবি নয়ন বন্ধ করার সঙ্গে তুলনা করেছেন। জীর্ণ বাসের ফাঁকে বায়ু প্রবেশ করে অদ্ভুত শব্দ তোলে। তৃতীয় প্রশ্ন দেখো, মাটির ঘরে দেয়াল চিত্র রচনায় সাঁওতালি দেয়াল চিত্রের বিশিষ্টতা কিভাবে ফুটে উঠেছে। উত্তরটা দেখে না, সাঁওতালি দেয়াল চিত্রগুলি মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয়। এতে যেমন দেখা যায় চাওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা, তেমনি থাকে চতুষ্কোণ ও ত্রিভুজের বাহুল্য। সাধারণত ঘরের চারপাশ ঘিরে থাকা মূল বেদিটি হয় কালো রঙের, তার সমান্তরালে টানা হয় চাওড়া গেরুয়া রেখা, আবার তার উপর সমান্তরালে টানা হয় চাওড়া কালো রেখা। এর উপর নানা রঙের চতুষ্কোণ বা ত্রিভুজগুলি সাজানো থাকে। মাটি থেকে 6 ফুট উপর উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। দূর থেকে দেখা যায় এমন দেওয়ালই ছবির জন্য নির্বাচিত হয়। ঠিক আছে, চলো এবার 4 নম্বর প্রশ্ন দেখো। পিঁপড়ে কবিতায় পতঙ্গটির প্রতি কবির গভীর ভালোবাসা প্রকাশ ঘটেছে, আলোচনা কর। উত্তরটা লিখে না, কবি অমিয় চক্রবর্তী তার পিঁপড়ে কবিতায় বারংবার ছোট্ট পিঁপড়েদের প্রতি তার অন্তরের ভালোবাসার কথা ব্যক্ত করেছেন। পিঁপড়েদের অতি কোমলভাবে সম্বোধন করে তিনি বলেছেন, আহারে ওরা কত ছোট ছোট প্রাণ, ওরা মাটির বুকে ঘিরে বুকে ঘুরে ফিরে দেখে শুনে আনন্দ করে থাকুক, ধুলো রেণুর গায়ে মেখে বেড়াক, ওদের কবি একটুও দুঃখ দিতে চান না। কিন্তু ওরা কোথা থেকে এলো, কিংবা ওদের পরিচিতি বা এ জগতে কিভাবে হলো তা নিয়ে কবির ভাবনা। সবচেয়ে বড় কথা, পৃথিবীর বুকে ক্ষুদ্র থেকে বৃহৎ প্রাণ সকলেই কবি একাত্ম করে মিলিয়ে দিয়েছেন। পরের প্রশ্ন দেখো, ফাঁকি গল্পের অন্যতম প্রধান চরিত্রে একটি নিরীহ নিরপরাধ গাছ, আম গাছ, উদ্ধৃতিটি কতটুখানি সমর্থনযোগ্য। উত্তরটা দেখো, লেখক রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পের আম গাছটিকে কেন্দ্র করে গোপালবাবুর পরিবার এবং পাড়ার লোকেদের মধ্যে এমন এক নিবিড় একাত্ম তৈরি হয়েছিল যে গাছটি যেন অনায়াসেই এক বলিষ্ঠ নিশানা হয়ে উঠেছিল। তাছাড়া গোপালবাবু ও সকলকে তার বাড়ির ঠিকানা বলতে গিয়ে আম গাছটাকেই মূল নিশানা করে বলেন, কাঠজড়ি নদীর ধার বরাবর কুড়িঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখা যাবে সেটাই তার বাড়ি। অতএব এভাবেই গাছটি বাড়ির নিশানা হয়ে উঠেছিল। এবার 6 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবী সবারই হোক, এই আশার বাণী আশীর্বাদ গল্পে কিভাবে ধ্বনিত হয়েছে। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ নামক গল্পে পিঁপড়েটি দুঃখের সঙ্গে পাতাকে বলেছিল যে সে কাজের লোক হলেও দিনের শেষে তাকে সেই মাটিতেই আশ্রয় নিতে হয়, তাই মাটি তাদের। সেই কথা শুনে পাতাটি তাকে বলেছিল যে মাটি শুধু তাদেরই নয়, মাটি সকলেরই। তার এই কথার মধ্য দিয়ে সে বোঝাতে চেয়েছে যে মাটিকে ছোট করে দেখা মোটেই ঠিক নয়। পৃথিবীর সকল জীবই মাটির উপর বাসস্থান নির্মাণ করে বেঁচে আছে। মাটি থেকেই প্রাণী খাদ্য রস সংগ্রহ করে, গাছ মাটি থেকেই খাদ্যবস্তু বা রস গ্রহণ করে, মানুষ শস্যের জন্য মাটির উপর নির্ভরশীল, জলও প্রবাহিত হয় মাটির উপর দিয়ে।
অর্থাৎ মাটি জীবের বেঁচে থাকার অন্যতম প্রধান অবলম্বন, এভাবেই আশার বাণী ধ্বনিত হয়েছে। 7 নম্বর প্রশ্ন দেখো, ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি, এর পরবর্তী ঘটনাক্রম এক ভুতুড়ে কাণ্ড গল্প অনুসরণে লেখো। উত্তরটা দেখে নাও, কথা সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর এক ভুতুড়ে কাণ্ড গল্পে শীতের রাতে বিপদের হাত থেকে বাঁচতে লেখক চড়ে বসেছিলেন ধীরগতির এক বেবি অস্টিন গাড়িতে। গাড়ির গতি ছিল খুবই কম, লেখক দেখেছিলেন গাড়িটি চালকহীন। অবশেষে বে ড্রাইভার গাড়িতে পৌঁছেছিল এক লেভেল ক্রসিংয়ে। দূরের ট্রেনের শব্দ ক্রমে কাছে আসছে, অস্টিন এগিয়েই চলেছে। এমন অবস্থায় ট্রেনের ধাক্কা থেকে নিজেকে বাঁচাতে লেখক চালকহীন গাড়িটি থেকে কোনো মতে দরজা খুলে নেমে পড়েন। ট্রেনটি চলে যাওয়ার পর লেখক দেখেন তিনি এবং গাড়ি দুজনেরই কিছু হয়নি। ঠিক লেভেল ক্রসিংয়ের মুখে চালকহীন গাড়িটি থেমে যাওয়ায় লেখকের কাছে খুবই রহস্যজনক বলে মনে হয়েছিল। এমন সময় তিনি দেখলেন চশমা পরিহিত এক ব্যক্তি গাড়ির পিছন দিক থেকে হাঁপাতে হাঁপাতে তার সামনে এসে দাঁড়াল। তিনি লেখকের কাছে একটু সাহায্য প্রার্থনা করে জানালেন, 8 মাইল দূর থেকে তিনি এতক্ষণ গাড়িটি ঠেলতে ঠেলতে নিয়ে আসছেন, কারণ তার কল বিগড়েছে। এই হল বে ড্রাইভার গাড়িটি গড়িয়ে চলার আসল কারণ। 8 নম্বর প্রশ্ন দেখো, এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ, বাঘ কবিতা অনুসরণে তার কীর্তিকলাপের পরিচয় দাও। দেখে নাও উত্তরটা, নবনীতা দেবসেনের বাঘ কবিতায় একটি বাঘ ছানার কর্মকাণ্ডের পরিচয় পাওয়া যায়। একটি ছোট্ট বাঘ ডোরা বেঁধেছিল পাখিরালয়ে, কিন্তু সেখানে সে কোনো শিকার পেত না, কারণ সেখানে ছিল শুধু পাখি আর পাখি, কোনো ছাগল ভেড়া বা হরিণ সেখানে ছিল না। সে তাহলে খাবে কি, এমন স্থানে কেউ কি ডেরা বাঁধে? এই ভেবেই ছোট্ট বাঘের মনে খুব রাগ জমেছে। সে পাখি ধরেই ধরতে যেই লাফাতো, অমনি পাখিরা কিচিরমিচির করে ডানা ছড়িয়ে উড়ে পালাত, তাতে সে আরোই রেগে যেত। কোনো শিকার না পেয়ে তার খিদে বেড়ে যেতে যেত আরও। তখন মনের দুঃখে সে একদিন নদীর পাড়ে গেল, সেখানে দেখতে পেল লাল ঠেঙো কাঁকড়ারা হেঁটে বেড়াচ্ছে, কিন্তু সে কাঁকড়া ধরতে জানত না। তাই কাঁকড়া ধরার জন্য যেই না থাবা ঢুকিয়েছে গর্তে, অমনি থাবায় চিমটি কেটেছে কাঁকড়া, আর যন্ত্রণায় কেঁদে ওঠে বাঘছানা। সে যাত্রায় বাঘ বাবা তাকে কাঁকড়াদের হাত থেকে মুক্ত করেছে। মনের দুঃখে বাঘের ছানা কাদায় নেমে মাছ ধরতে গেলে বাঘ জননী তাকে তিরস্কার করেছে, তাতেও ছানার কষ্ট হয়েছে। এভাবেই আলোচ্য কবিতায় বাঘছানার কীর্তিকলাপের পরিচয় পাওয়া গেছে। ঠিক আছে, এই পর্যন্ত আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটির আজকের সমস্ত প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সমস্ত বিষয়ের অ্যাক্টিভিটিগুলির উত্তর সবার প্রথম পাওয়ার জন্য। এবং আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর অন্যান্য বিষয়ের অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 উত্তর আলোচনা করে দিয়েছি, এবং যারা লেখনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি, রেখে লিখে নাও।